সন্দেশখালীতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার নতুন দাবি করছে ইডি। ওই হামলার ঘটনার ঠিক আগে শাজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডির আধিকারিকদের কথা হয়েছিল বলে ইডি দাবি করছে। রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়ির সামনে এসেছে, এই কথা শোনার পরেই ফোন কেটে দেন শাজাহান। ইডি এমনটাই অভিযোগ করেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে যে আমরা দেখতে পেয়েছিলাম যে শাজাহানের বাড়িতে যখন ইডি গেছিল তল্লাশির জন্য, সেই সময় একটা নজিরবিহীন ঘটনা সামনে এসেছিল যে তাদের উপর একটা হামলা হয়েছিল। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা নতুন দাবি সামনে এনেছে ইডি যে তারা যাবার আগে শাজাহানের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন এবং তারপরেই ফোন কেটে দেন শাজাহান। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, ওই হামলার ঘটনার ঠিক আগেই শেখ শাহজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডি আধিকারিকদের কথা হয়েছিল, তেমনটাই দাবি করছে ইডি। এবং রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে, বাড়ির সামনে যাওয়ার পরেই, কিন্তু এই কথা শোনার পরেই ফোন কেটে দেন শেখ শাহজাহান, এমনটাই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শেখ শাহজাহানের আরো একটি নাম্বার রয়েছে, সেই সময় তার সেই ফোন নাকি অনবরত ব্যস্ত ছিল। তাকে যখন ইডি আধিকারিকরা যোগাযোগ করার চেষ্টা করেন এবং তখন সেই নাম্বার কিন্তু অনবরত ব্যস্ত শোনা যাচ্ছিল, এমনটাই দাবি করছে ইডি। ইডির আরো দাবি হচ্ছে দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল, তৃণমূল নেতা বাড়িতেই রয়েছেন এবং পুলিশের কাছে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তৃণমূল নেতা দুটি মোবাইল ফোন, শুক্রবার একটি মোবাইল ফোনে নম্বরে শেখ শাহজাহানের তার বাড়িতে তল্লাশি করতে গিয়েছেন ইডি আধিকারিকরা, তেমনটাই জানান এবং সেই কথা শুনেই কিন্তু তার ইডি আধিকারিকদের ফোন কেটে দেন শেখ শাহজাহান। এবং তারপরেই আমরা দেখতে পাই সেই নজিরবিহীন ঘটনা, ট্রাকে করে, বাসে করে প্রায় 800 থেকে 1000 জন মানুষ আসেন এবং কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে ইডি আধিকারিকদের থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর কিন্তু হামলা করা হয়। এবং তার পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই ব্যাপারে যে ইডি আধিকারিকরা যে নেজার থানায় এবং বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে পুলিশ সুপারের কাছে যে কমপ্লেন করেছেন, সেই কমপ্লেনেই কিন্তু এই দাবি করেছে, এই চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। তুমি জানো সেই সেদিনকে ইডি আধিকারিকরা যখন গেছিলেন তখন শেখ শাহজাহানের মোবাইল ফোনের যে লোকেশন, সেই লোকেশন টাওয়ার তারা চেক করে দেখেন তিনি বাড়িতেই রয়েছেন এবং একটি ফোন নাম্বারে যখন ফোন করা হয় সেটা অনবরত বিজি আসছিল এবং অন্য আরেকটি যে ফোন নাম্বারে ফোন করা হয় তখন শেখ শাহজাহান ফোন ধরেন এবং তাকে যখন জানানো হয় যে রেশন বন্টন দুর্নীতির তদন্তে তারা এসেছেন, ইডি আধিকারিকরা এসেছেন, তাকে বাইরে বেরিয়ে আসতে বলা হচ্ছে বা দরজা খুলতে বলা হচ্ছে, তখন তিনি ফোনটি কেটে দেন। পরবর্তীকালে আর কোনো রকম কোনো যোগাযোগ করা যায়নি, তারপরেই সেই নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পাই। অনেক ধন্যবাদ অপ্রতিভ আমাদের সঙ্গে থাকার জন্য।